हेलो फ्रेंड्स, आजकल ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে এক রাত দুদিনে ট্যুর প্ল্যানে আপনারা ঘুরে নিতে পারেন ডুয়ার্সের লাটাগুড়ি এবং মূর্তি। কিভাবে এই প্ল্যানটি করবেন এবং কখন আসবেন, কিসে আসবেন এবং কি কি দেখবেন, এই সমস্ত কিছুই তথ্য আমি এই ভিডিওটির মধ্যে দেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ডুয়ার্স বলতে আমরা বুঝি পাহাড়ি নদী, জঙ্গল এবং সেই জঙ্গলে বন্য প্রাণী, তার সাথে দিগন্ত বিস্তৃত চায়ের বাগান। ডুয়ার্সে আপনারা অক্টোবর থেকে মে মাস পর্যন্ত যে কোনো সময়ে আসতে পারেন। তবে মে মাসে আসলে চারিদিকে সবুজ আরও ভালো করে দেখতে পারবেন, কারণ সেই সময় বৃষ্টি হয়, তার জন্য চারিদিকে সবুজে সবুজ হয়ে ওঠে, সেটি দেখতে খুবই ভালো লাগে। তবে বন্য প্রাণীদের দেখতে গেলে শীতকালে আসাই ভালো। আর মনে রাখবেন, জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু জঙ্গল বন্ধ থাকে, তাই সেটা মাথায় রেখে আপনারা প্ল্যান করবেন। এবার বলি লাটাগুড়ি অথবা মূর্তি কিভাবে আসবেন। আপনারা শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসে নিউমাল জংশনে নামুন এবং সেখান থেকে শেয়ার গাড়িতে অথবা প্রাইভেট গাড়ি বুক করেও আপনারা চলে আসতে পারেন লাটাগুড়ি, অথবা উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে আপনারা শিলিগুড়ি জাংশন বা NJP স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরেও আপনারা লাটাগুড়ি চলে আসতে পারেন। লাটাগুড়িতে এসে আপনারা থাকার জন্য অনেক লজ বা হোটেল পেয়ে যাবেন। আপনারা আগে থেকে সেগুলো অনলাইনে বুক করেও আসতে পারেন, আবার এখানে এসেও বুক করতে পারবেন। আপনারা কেউ চাইলে মূর্তি নদীর ধারেও থাকতে পারেন, সেখানে অনেকগুলি সরকারি গেস্ট হাউসও আছে, তবে সেগুলো অনলাইনে বুক করেই আপনাকে আসতে হবে। প্রথম দিন আপনারা হোটেল বা লজে পৌঁছে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন গরুমারা সাফারির জন্য। আপনারা এখানে বিকালে জিপ সাফারিটা করতে পারেন, কারণ বিকালে জিপ সাফারিটার সঙ্গে একটি লোকাল নৃত্য থাকে, সেটি আপনারা দেখতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে পরদিন সকালে সাফারি করবেন, তাও করতে পারেন, তবে সাফারির টিকিট আগে থেকে অনলাইনে বুক করে নেবেন, আবার কাউন্টারে এসে লাইন দিয়েও বুক করতে পারেন। দিন বিকালে জিপ সাফারি করে আপনারা পরদিন সকালে এলিফ্যান্ট সাফারিটাও করতে পারেন, ভালো লাগবে। দ্বিতীয় দিন সকাল সকাল এলিফ্যান্ট সাফারি করে আপনারা একটি গাড়ি বুক করে বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। লোকাল সাইট সিনে যে যে জায়গাগুলি দেখবেন সেগুলি হলো রকি আইল্যান্ড। রকি আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা যেতে পারেন সুন্তালি খোলা, সেখানে আপনারা দেখে নিতে পারেন হ্যাঙ্গিং ব্রিজ। এরপর আপনারা ঝালং পিকনিক স্পট হয়ে চলে যান বিন্দু ড্যাম দেখতে। বিন্দু ড্যাম্পে কিছুক্ষণ সময় কাটিয়ে দ্বিতীয় দিনে সাইট সিন কমপ্লিট করে আপনারা ফিরে যেতে পারেন শিলিগুড়ি অথবা NJP-র উদ্দেশ্যে। আর যদি কারোর হাতে টাইম থাকে তাহলে যেতে পারেন জলদাপাড়া অথবা বক্সা জয়ন্তী। এখানে রাস্তার ধারে দেখতে পাবেন দুধারে এরকম রাবার গাছের বাগান। এই ছিল আমাদের এক রাত দুদিনের লাটাগুড়ির ট্যুর প্ল্যান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে যেন ভুলবেন না।